হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে অনেকে বলেছিলে যে ডেলি ব্লগ করো, একটা সারাদিন কি করো সেটা দেখাও। গুড মর্নিং এভরিওয়ান, এখন বেজে গেছে 9:30। ঘুমটা অনেক আগেই ভেঙে গেছিল, কিন্তু সকালের দিকে ঠিকঠাক ঘুমটা হয়নি, তাই একটু ট্রাই করছিলাম যদি ঘুমানো যায়। উঠেই মাত্র ক্যামেরা অন করেছি, চুলের অবস্থা একদম যাতা। চলো এবার নিচে যাওয়া যাক, এই শুরু হলো আমার দিন। এবার চলো এক এক করে দেখাতে থাকি। চলো দরজা সব খুলে দিয়ে যাই, বৃষ্টিটা সত্যি আজকে দরকার ছিল। আজকে বৃষ্টিটা না হলে খুব বাজে ব্যাপার হতো। চলো এবার যাই দেখি কে কি করছে। আজকে ব্লগ বানাচ্ছি, অর্ডার একটা দিক থেকে ভালো, যেহেতু আজকে অনেকে আছে, সবাই আছে। আমার বৌদি ভাই খেতে বসে গেছে খুব সুন্দর করে। এখন করব ব্রাশ। এটা দাদাভাই এনেছিল আর এটা মায়ের তৈরি করা। তো এসে দেখছি আজকে আবার মা চা রেখেছে, সেটা এখন মাইক্রোওয়েভে দেবো, তারপর একসাথে খেতে বসছি। পেকেছে কি? তাহলে আজকে দুপুরে কাটবো। ইয়েস্টারডে না, তার আগের দিনই কিন্তু আমাকে একজন জিজ্ঞাসা করেছে আপনি আনারস কাটতে পারেন। তো হ্যাঁ, আনারস কাটাটা কিন্তু একদমই ইজি নয়, অনেকেই পারে না, ঠিকঠাক করে তো পারেই না। সো আমি তাই বলছিলাম যে মায়ের কাছ থেকে আমি ভালো মতো শিখে নিয়েছি, আর যেহেতু এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সো ওটাকে আমি খুব সুন্দর করে কাটতে পারি। আমার চা গরম হচ্ছে, হয়ে গেছে। এই যে আমার চা গরম রাখলাম, আর এইটাতে আরেকটু ঘুগনি আমি নিয়ে আসি, আর একটু নিয়ে নিয়েছি। এই যে করলাম আমি খাওয়া স্টার্ট, মামা একটু আগে বললো চল একটু বাজারে যাই। এই যে সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি, আর ঘুমের প্রবলেমের পর প্রবলেম, এদিকে আবার চা খাচ্ছি সুন্দর করে। টিপিক্যালি কফি লাভার, অ্যাকচুয়ালি বলেছিলাম হয়তো তোমাদের, আচ্ছা এটা বলা হয়নি, আমি এতে করেই খেয়ে ফেলছি। এটাই হয় রাদার সকালে, যখনই চা থাকে ম্যাক্সিমাম দিনই আমি কাপে ঢালি না, এতে করে গরম করেই খেয়ে ফেলি। কাজের মাসি তো আসছে না, তাই আমি খেয়েছি। এবার এগুলো আমি ধুতে লেগে গেছি, আমি এটি এগুলো ধুয়ে তারপরে রেডি হতে চাই। করে যাবো বৌদি ভাইকেও একবার জিজ্ঞাসা করে নিলাম যদি যায়। আর এই যার একজন এখন এসেছে, কটা বাজে? 11টা। আমি রেডি হতে চাই, আমার জুতোটা সুন্দর আওয়াজ দিচ্ছে, বাট বেরোবার আগে এখন আমার যেটা করণীয় সেটা হলো আগে আমি একটু ফ্রেশ হতে যাব। পুরো স্নান এখন করতে পারবো না, গায়ে জল ঢালবো, তারপর বেরিয়ে একটুখানি লিপস্টিক লাগিয়ে চলে যাবো। সো আই এম রেডি। মামা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে নামলাম। টাটা, ফোনটা না নিয়ে চলে যাচ্ছে। আমাকে অনেকে বলেছিলে সারাদিন কি করো সেটা দেখাও, সো আমি কালকে রাত অব্দিও জানতাম না যে দেখাবো, বিকজ সকালবেলা ঠিকঠাক ঘুমও হয়নি, তাই ভাবছিলাম কি স্টার্ট করব, তো হঠাৎ করেই শুরু করে দেওয়া। তো সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত বেরোচ্ছি বাজারে মামার সঙ্গে, এখন 11:30 বাজে, তো বেরিয়ে পড়েছি, একটু লেটই হয়ে গেল। তো আমার আর কি হবে, উপরটা দেখো কীরকম রোদ, এখনও ছাতা খুলতে পারিনি, এইরকম রোদে চললাম, এই জন্যই আমার এই অবস্থা এরকম। একে তো রোদে আমার প্রবলেম আছে তার মধ্যে। সো আমি আর মামা এখন চললাম, তোমাদেরকে তো বললাম আমি কত তাড়াতাড়ি রেডি হয়ে এলাম। আর বাজারে গেলে খুব একটা সেজে বুঝে যাইও না, দরকার বা কোনো কাজ ছাড়া। 11:30 থেকে 1টার মধ্যে দাদু দুদুকে আমি খেতে দিই ম্যাক্সিমাম দিন, মা তো থাকে না। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে সানডে, সেই জন্য সবাই আজকে বাড়িতে আছে। আর সকাল থেকে এত ব্যস্ততায় কেটে গেল যে ওদের দুজনের কাছে ঘরে যাওয়াই হলো না, ফিরে এসে দাদুর সঙ্গে দেখা করাবো। ভিডিও করতে গেলে যা কাণ্ড হয় আর কি, ছাতা সমেত ছাতা খুলে টোটাতে উঠে পড়ছিলাম। চলো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে এসে পৌঁছে গেছি সেটাই বুঝতে পারিনি, কারণ আমি ইন্ট্রোটা দেখছিলাম, এত ফাস্ট করেছি, কোনো প্রিপারেশন নেই আজকে বলছিলাম, তো নেমে গেছি। এবার চলো। সো এই যে বাজারের দিকটায় ঢুকে পড়লাম, এদিকটায় বাজারে যাওয়ার রাস্তা, দেখিয়ে নিই সবাই। একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হলো, তো এখানে কি কি আছে সেটাও তো দেখতে হবে। ফোনটা মামার কাছে রাখতে দিয়েছিলাম, মাকে ফোন করতে হবে। ঠিক আছে, দেখো দাঁড়িয়ে আছি কিভাবে, আমার কি দশা, মামার সামনে কাজ করছে আর আমি এখানে দাঁড়িয়ে গেছি,
আর ফোনটাই এত কিছু এইভাবে সামলানো যাচ্ছে না বলেই ফোনটা মামার কাছে দিয়ে রেখেছিলাম। চিতে কি করতে এসেছে সেই মাছ বাজার ফাইনালি উঠে পড়লাম রিক্সাতে, বিভৎস রোদ বাইরে, নেমে গেলাম নিচে। অলরাইট, এখন বেজে গেছে 12:10, ভালোই হয়েছে টাইমের মধ্যে ঢুকে গেছি। সো দাদু দিদুর স্নান হয়ে গেলে ওদেরকে এখন খেতে দিয়ে দেবো, আর আমি এখন স্নান করতে পারবো না কারণ শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু না করলেও এক্ষুনি গিয়ে তো তাড়াতাড়ি স্নান করে আসতেও পারবো না রেডি হয়ে। এখন এইটাকে একটুখানি খাব, ক্রিসমাসের ডিমটা খেয়ে এখন না খাবো না, খাওয়ার সময় খাবো, তরকারি আছে আর কোল্ড ড্রিঙ্কসের এই চটটা। এ বাবা, দাদু এখন কি করছি? সো দাদু এখন দাড়ি কাটছে আর আমি এখন একটু দিদুর কাছে বসি, পাটা ব্যথা হয়ে গেছে পুরো, একটু শুই। আজকে সবার লেট হয়ে গেল, ছুটির দিন এমনিতে লেট হয়, বাট এদেরকে মোটামুটি ঠিক সময় খাইয়ে দেওয়া হয়, পাপাও মোটামুটি ঠিকঠাক সময় খায়, আমরা বেশি লেট করি। দিদুর স্নান হয়ে গেছে, দাদু স্নান করবে। কি কি রান্না হয়েছে এবার দেখি। এটা তো উচ্ছে ভাজা, পোল পুঁই ডাটা চিংড়ি মাছের তরকারি, ভেন্ডি চিংড়ি মাছের তরকারি, মোস্ট ফেভারিট ইলিশ মাছ সর্ষে ইলিশ, বেলে মাছের টক, এইটা অল্প ঠান্ডা আর এইটুকু আছে দিদুকে দিয়ে দেব, আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এইটা, এবার বের করবো। পাপা খাচ্ছে আর মা দিচ্ছে তরকারি। তোমরা যখন আমাকে বলেছিলে আমি ভেবেছিলাম মা বেরিয়ে গেলে আমি ছুটিতে থাকলে সারাদিন কী কী করি তাহলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, বাট আজকে দেখলাম যেহেতু ছুটির দিন আর মাত্র একটা দিন, মানডে টিউসডে, দাদু দিদুর চলে যাওয়ার কথা, সো ভাবলাম ওরাও চলে যাবে আর বৌদি ভাইও তো সানডে চলে যাবে, কালকে আবার স্কুল, সো আজকে যখন সবাই আছে ভাবলাম যে ছুটির দিনটা করেই নিই, তারপর তোমাদের না হয় নর্মালি আমি ছুটির দিনে সারাদিন একা একা থেকে কি করি সেটা না হয় শেয়ার করি। দাদু আসছে এখন খেতে, দাদুকে ধরে নিই। তো এখন দাদু দিদু খেতে বসে গেছে, বাট আজকের ভাতটা আমি বেড়ে দিতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মা বেড়ে দিয়েছে আর বললো যে তুই না হয় আনারস কাট, যেহেতু আমি কাটি বললাম, তো আমি এখন আনারসটা কাটতে বসবো, সেই জন্য মা ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে। এই যে আগে আমি আনারসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেঙেই চলে গেল, আমি জানি যে কাঁচা, ফাইনালি ঠিক করে এবার মেইন কাজ, এইটাই সবাই ঠিকঠাক পারে না, নিজেই দেখেছি কেটেছে তো বটে, বাট এইগুলো রয়েছে, আর যারা খাও পছন্দ করো আনারস তারা তো জানোই যে এইগুলোকে যদি ঠিক করে কাটা না হয় তাহলে কিন্তু গালের মধ্যে ইচিং হয়, আর আনারস কাটতে কাটতেই অর্ধেক খাওয়া হয়ে যায় আমার। সো বিট নুন দিয়ে দিলাম, এবার এই মশলাটা কি বুঝতে পারছি না, এক হাতে ভিডিও করছি তো। সো এবার চলে যাবে এটা ফ্রিজে। সবার স্নান হয়ে গেল, বৌদি ভাই নেমে খাবার দাওয়া সব টেবিলে আনাও হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে, মামার হয়ে গেছে, দাদাভাই হয়ে গেছে, সবার হয়ে গেছে, পাপার তো খাওয়া হয়েই গেছে, এবার আমি চলে যাবো স্নানে, তারপর খেতে বসবো। সো ফাইনালি স্নান হয়ে গেল, বাট ব্যাড লাক শ্যাম্পুটা করা হলো না, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আর সবাই ওয়েট করছে খাবে বলে, সো এখন যাচ্ছি নিচে খেতে। এর মধ্যে এটা আবার এখনও আমার খুলেও দেখা হয়নি, আর বাকি এই যে যা এসেছিল আগের সব পড়ে রয়েছে, একটাও দেখা হয়নি। এই যে আমার থালাটা তোমাদের আগে দেখিয়েছিলাম, সো এই যে আমার কোয়ান্টিটি, এই যে আমার থালা, আর আমার সাথে সাথে আমার বৌদিরও সেম অবস্থা, ওরও আমার থেকে জাস্ট একটু বড় থালা, তো এই যে ওরও ভাত সেম এইটুকুই, আর এই যে সবাই বসবে একসাথে। হয়ে গেল লাঞ্চ কমপ্লিট, এবার আমি একটু বসবো, বসে ব্লগটা আপলোড করবো, বিকজ আজকে যেহেতু সানডে, যারা আমার সাবস্ক্রাইবার জানোই যে সানডে আর ওয়েডনেসডে আমার এখন ব্লগ আপলোড হয়, তারপর আগের যে কিছু পেন্ডিং ব্লগ আছে সেগুলো নিয়ে একটু এডিটিংয়েও বসবো। এবার এইটা খাওয়ার পালা, এখন পুরোটা নিয়ে বসে পড়েছি। ব্লগ এডিট তো করবোই, সেটা তো একটা ইম্পর্টেন্ট কাজ, সাথে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে,
সকাল থেকে রাদার কাল রাত থেকে বলা যায়, হোয়াটসঅ্যাপ খোলা হয়নি, রিপ্লাই করা হয়নি, ইম্পর্টেন্ট মেসেজও রয়েছে তাতে, সকাল থেকে ব্যস্ততায় কেটে গেছে। এবার দুপুরের মেসেজের রিপ্লাই এবার আমি সব একসাথে করতে বসবো। এখন দিদিমণি রেডি হচ্ছে, সব গুছানো গাছানো চলছে, পেরিয়ে যাবে, যাও সাবধানে যাবে। ব্লগ আপলোড করতে গেলে এই মানে সমস্যা, এই করো সেই করো, ব্যাস করে দিলাম। এর মধ্যে দাদাভাই এইটা ধরিয়ে দিয়ে গেল, দিদুকে দিলাম, এবার আমি খাবো। তুমি খাবে? নাও মিল্ক চকলেটটা। আগের বার এটা খেয়েছিলাম কি মনে পড়ে না, অনেক রকমের আছে। এনাও খুলে দিয়েছি, এই মিল্ক চকলেটটা দারুণ টেস্ট। আজকে তো মনে হচ্ছে সব আমি খেয়ে ফেলবো, এটা ফ্রেঞ্চ ডেজার্ট, সো এইটা এখন ভাবছি ট্রাই করব। আবার মিল্ক অ্যান্ড রুবি আছে, আরও কী কী আছে বললাম। ও দাদুকে এখন দিতে যাচ্ছি আনারস আর চকলেট। দাদু কোথায়? খুলতে হবে না, এখান থেকে নিয়ে না। দাদু বারান্দায় বসে কি করছিল, তো এখান থেকে দিয়ে দিই। আচ্ছা তোমার আনারস খাবে, তারপরে এই যে দুটো চকলেট দিলাম, গাছের কলা। এখন বেজে গেছে 5:30, এখন বসছি দিদু নখ কাটতে। এখন বেজে গেছে 5:58, আমার ব্লগ পাবলিশ হওয়ার অ্যালার্ম বাজলো 6টায়, তো টাইম আমার। এবার আমি আমার নখটা ফাইল করতে বসবো। এবার কাজ। এখন কটা বাজছে? এখন বাজছে 6:17। এটা মামাকে দেবো, আর তোমাদেরকে তো বলেইছিলাম আমার এই ক্লাসে খেতে ভালো লাগে, তাই যেহেতু ব্লগটা পাবলিশ হয়ে গেছে, সো দিদু এখন দেখছেই যে। আর এইবার আমি একটু সবে ফ্রি হয়ে বসলাম, এবার আমি রিপ্লাই করব। যেগুলোই শর্টে করে দেওয়া যায় সেগুলো তো ধরো আগে হয়ে গেছে, বাট যেটা একটু ভেবে লিখতে হবে সেটার জন্য তো একটু টাইম দরকার, সো এখন ফ্রি হয়েছে বসেছি, এবার করব। আর একটা কিছু নোটিফিকেশানও সারাদিন চেক করা হয়, এইগুলো উপরে নিয়ে যেতে হবে। এই বেড়াতে গেছিলো লাদাখ রিসেন্ট আমার দাদা বৌদি, সো এনে দিয়েছে এগুলো। সো বাংলাদেশ থেকে একটা কল এসে গেল, দ্যাটস ওয়াই অনেকটা লেট হয়ে গেল। এবার বসবো, বাট তার আগে দাদু আর দিদুর জন্য কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি ঠান্ডা কমালাম, তারপর ওদের দুজনকে একটু দেবো, কারণ পুরো ঠান্ডাটা দেওয়া হয় না। তো দিয়ে তারপর ফাইনালি এসে বসবো, আর ফাইনালি ফোনের কাজগুলো কমপ্লিট করব। তখন ইনকমপ্লিট রয়ে গেছে হাফ করে, তারপর ওই কলটা এসে যাওয়ায় সেগুলো আমি করতে পারিনি, সো এখন আবার সেটাকে নিয়ে বসবো। স্পেশাল যেহেতু পুচু ফোনটা করেছে মামির ফোন থেকে, তাই জন্য ছোট মামি দেখাচ্ছে। বেশি করি হ্যাঁ, হ্যালো কেমন আছো পুচু তুমি? আমি আছি মোটামুটি, তোমাকে খুব মিস করছি। ওলে বাবা চোনা আমার, কতদিন যেন মনে হচ্ছে দেখা হয়নি। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা? জাস্ট যতবার তোমাদের বলছি যে এবার এইটা করব বা ফোন নিয়ে বসছি, বাট প্রত্যেকবার সেটা হয়েই উঠছে না। এক্ষুনি দেখলে পুজুর সাথে কথা বলছিলাম, আর 8টার সময় আমার একটা ইম্পর্টেন্ট কল আসার আছে, সেটা তোমাদের বলা হয়নি, ওয়ার্ক রিলেটেড একটা কল। তো এই যে জাস্ট বসবো আবার ফোনটা নিয়ে, হয়তো ওই কলটাও ঢুকে যাবে, তো কখন যে কী করবো জানি না। সো এখন 10টা বাজতে কিছু বাকি, আমার কল এলো, অ্যাটেন্ড করে ডিসকাশন হলো, তারপরে উপরে গেছিলাম একটু রুমে, গিয়ে কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেগুলো খুঁজলাম, তারপর কিছু কাজ ছিল কমপ্লিট করে নিচে নেমেছি। দাদু দিদু খেতে বসে গেছে, আবার মা দিয়ে দিয়েছে, আমার লেট হয়ে গেছিলো, সো ওরা এখন খাচ্ছে, তারপরে আমরা খেতে বসবো। কালকে আবার বেরোতে হবে, ওই নিয়ে আবার একটা চাপ থাকবে, দেখা যাক কী হয়। দাদু দিদুর খাওয়া হয়ে গেছে, পাপারও খাওয়া হয়ে গেল, এইবার আমি দাদুকে দিতে যাচ্ছি। আবারও রাত্রেবেলা নিয়ে আসা হয়নি, কিন্তু এখন দিতে যাচ্ছি। এই যে দাদু যাচ্ছে, ঢুকে গেলাম, দাদুকে দিয়ে দিলাম। রাত্রে হালকা করে মাছের ঝোল, আলু পেঁপে চিংড়ি মাছের তরকারি, ইলিশ মাছ, পার্শে মাছের সঙ্গে ট্যাংরা মাছও দেয়া আছে আমার জন্য। হয়ে গেল ডিনার, এখন অয়েল ম্যাসাজ করব। আজকে তো শ্যাম্পু করা হলো না, তো রাত্রে তেলটা মেখে রাখবো, কালকে সকালে উঠেই শ্যাম্পু দিয়ে শুরু করছি অয়েল ম্যাসাজ। এক্ষুনি মা শুনে বলছে জীবনে করে না, আর এখন অয়েল ম্যাসাজ, সত্যি অনেক দিন করা হয়নি,
আজকে ঘরে বসে বসে টায়ার্ড হয়ে গেলাম, এক ফোঁটা রেস্ট হয়নি। সন্ধ্যেবেলা তোমাদের যে বলছিলাম দিদুকে নখ কেটে দেওয়ার পরে আমার এই নেল ফাইল করবো, বাট সেটাও করে ওঠা হয়নি। এখন বসে এই যে আবার চলছে কোল্ড ড্রিঙ্কস, আর দুপুরে খাওয়ার পরে মাঝে সাঝে গিয়ে হয়তো কিছুক্ষণ শুই, জাস্ট একটু হেলান দিয়ে একটু মোবাইল ঘাঁটি বা কোনো কাজ করার থাকলে করি। বাট আজকে কিচ্ছু করা হয়নি, একটা ফোঁটা গিয়েও শুতে পারিনি, এখানে সেখানে বসতে এটা সেটা করতেই টাইম চলে গেছে। এখন উপরে যাব, গিয়ে কাজ কমপ্লিট হলে অবশ্যই গিয়ে ফ্রেশ হব, তারপর শুতে চলে যাব। সো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এলাম, এবার একটুখানি মোবাইল নিয়ে চেক করব, তারপরে শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আশা করি যারা আমাকে এটা করার জন্য বলেছিলে তাদের ভালো লেগেছে। আর সারাদিন কী কী করলাম তোমাদের দেখালাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো গুড নাইট, বাই।